বিবিএ লার্নিং এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসটিতে বিবিএ দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএ তৃতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগে এবং সে সাথে এম বিএস প্রিলিমিনারির স্ট্যাটিস্টিক্স বয়ের মেজারস অব ডিসপার্সন অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এই ভিডিওটি হচ্ছে মেজারস অব ডিসপার্সন অধ্যায়ের চতুর্থ বিডিও এর আগে অধ্যায় হতে আরও তিনটি বিডিওতে তিনটি অঙ্ক সমাধান করা হয়েছে আজকের ভিডিওতেও একটি বুট কোয়েশনের অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আগের যে তিনটি অঙ্ক সমাধান করা হয়েছিল সেই তিনটি পার্টের ভিডিও দেওয়া থাকবে আমরা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবো আমরা আগে আজকের যে অঙ্কটি সমাধান করেছি তার প্রশ্নটি পরে নেব ফাইন্ড দ্য মিস ইনফরমেশন ফ্রম দ্য ফলোয়িং কেন তিনটি গ্রুপ রয়েছে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এবং পাশে রয়েছে কম্বাইন্ড আমাদের যে তথ্যগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে নাম্বার গ্রুপ ওয়ানের নাম্বার আছে কিন্তু গ্রুপ টুর নাম্বার মিসিন গ্রুপ থ্রির নাম্বার আছে সে সাথে কম্বাইন্ড নাম্বারও রয়েছে তাহলে আমাদের এখানে গ্রুপ টুর নাম্বার মিসিন রয়েছে সেটি বের করে নিতে হবে এরপরে স্ট্যান্ডার্ড ডিভিশন রয়েছে গ্রুপ ওয়ানের স্ট্যান্ড ডিভিশন আছে গ্রুপ টু এর ডিভিশন আছে কিন্তু গ্রুপ থ্রির স্ট্যান্ডার্ড ডিভিশনটা মিসিন সেই সে সাথে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশনটা রয়েছে এরপরে মিন গ্রুপ ওয়ানের মিন আছে গ্রুপ টুর মিন মিসিন রয়েছে গ্রুপ থ্রির মিনও রয়েছে এবং কম্বাইন্ড মিনও রয়েছে আমাদের এখানে যে টেবলটি দেওয়া আছে প্রশ্নে সেখানে তিনটি তত্ত্ব মিসিন রয়েছে প্রথম যে তত্ত্বটি মিসিন রয়েছে সেটা হচ্ছে দুই নম্বর গ্রুপের নাম্বার এর পরবর্তী যে তত্ত্বটি মিসিন রয়েছে সেটি হচ্ছে দুই নম্বর গ্রুপের মিন এবং সে সাথে মিসিন রয়েছে তিন নম্বর গ্রুপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের এই তিনটি মিসিন ইনফরমেশন বের করে নিতে হবে আমরা নিচাঙ্করই সমাধান করেছি আমাদের প্রথমে লিখলাম ক্যালকুলেশন অফ নাম্বার অফ সেকেন্ড গ্রুপ অর্থাৎ সেকেন্ড গ্রুপের যে নাম্বারটি মিসিং রয়েছে আমরা সেটা বের করে নিয়েছি প্রথমে লিখলাম ল্যাট এন ওয়ান অ্যান্ড টু এন থ্রি আর দি নাম্বার অফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড গ্রুপ রেসপেক্টিভলি অর্থাৎ আমাদের গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি যে তিনটি গ্রুপ রয়েছে তাদের নাম্বারগুলোকে আমরা এন ওয়ান অ্যান টু এন থ্রি দিয়ে প্রকাশ করেছি প্রথম গ্রুপের নাম্বার হবে এন ওয়ান দ্বিতীয় গ্রুপ হচ্ছে এন টু এবং তৃতীয় গ্রুপ হচ্ছে এন থ্রি হায়ার যেখানে এন ওয়ান হচ্ছে এক নম্বর গ্রুপের নাম্বার সেটা হচ্ছে ফিফটি এবং এন থ্রি হচ্ছে তিন নম্বর গ্রুপের নাম্বার এবং সেটা হচ্ছে নাইনটি আমাদের আবার এখানে প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ এবং তৃতীয় গ্রুপ তিনটি গ্রুপের যোগ করার একসাথে কম্বাইন্ড দুশো দেওয়া আছে তাই আমরা বলে লিখে দিলাম এন ওয়ান যোগ এন টু থ্রি ইকুয়েল টু হান্ড্রেড এরপর আমাদের এন মান ফিফটি আছে সেটা বসাবো মানটা বের করবো তাই এন লিখে দিলাম এন থ্রি মান নাইনটি রয়েছে সেটা বসাবো ইকুয়াল হচ্ছে টু হান্ড্রেড আর নাইনটি যোগ করে দিলে ওয়ান হান্ড্রেড সেই হিসেবে এন টু প্লাস অর এন টু ইকুয়েল টু হান্ড্রেড প্লাস ওয়ান হান্ড্রেড ফোরটিকে আমরা হান্ড্রেড ফোরটি হয়ে যায় সেই হিসেবে আমাদের এন টু এর মান বের হয়ে অর্থাৎ আমাদের দুই নম্বর গ্রুপের যে নাম্বার মিসিন রয়েছে তার মান আমরা পেয়ে গেলাম এবং সেটি হচ্ছে সিক্সটি অর্থাৎ দুই নম্বর গ্রুপের নাম্বার হচ্ছে সিক্সটি এরপর আমরা বের করে নিয়েছি দুই নম্বর গ্রুপের মিন তাই নিয়ে চলে গেলাম ক্যালকুলেশন অফ মিন অফ সেকেন্ড গ্রুপ অর্থাৎ দ্বিতীয় গ্রুপের যে মিনটি মিসিন রয়েছে সেটি নির্ণয় করব দ্বিতীয় গ্রুপের মিনটি মিস এবং সেটি বের করার জন্য আমাদের কম্বাইন মিনকে ব্যবহার করতে হবে এবং কম্বাইন মিনি সূত্রই ব্যবহার করতে হবে নু বলে আমরা এখানে কম্বাইন মিনি সূত্র লিখেছি আমাদের যেহেতু এখানে তিনটি গ্রুপ রয়েছে তাই আমরা দেখলাম এক্স বার ওয়ান টু থ্রি এক্স বার ওয়ান টু থ্রি দ্বারা তিনটি গ্রুপের কম্বাইন মিন্টকে বোঝাচ্ছে আমরা এখানে একটি সূত্র ব্যবহার করেছি সূত্রটি হচ্ছে বার ওয়ান ইন্টু এন ওয়ান প্লাস এক্স বার টু ইন্টু এন টু প্লাস এক্স বার থ্রি ইন্টু এন থ্রি একইভাবে ডিভাইডেড বাই দিয়ে নিচে লিখে দিলাম এন ওয়ান প্লাস অ্যান টু প্লাস এন থ্রি এটাই আমাদের তিনটা গ্রুপ এবং তিনটা গ্রুপ থাকলে আমাদের কম্বাইন্ড মিনের সূত্রটি হবে এরকমই এরপর আমরা আমাদের যে মানগুলো রয়েছে সেগুলো হেয়ার দিয়ে সাইনটি লিখলাম হেয়ার আর এক্সবার ওয়ান টু থ্রিটা হচ্ছে আমাদের কম্বাইন্ড মিন এবং সেটি হচ্ছে একশো তো ষোলো তা আমরা এক্সবার ওয়ান টু থ্রি দিয়ে একশো ষোলো লিখলাম এরপর দরকার আমাদের এক্সবার ওয়ান এক্স বার ওয়ান হচ্ছে প্রথম গ্রুপের মিন সেটা হচ্ছে একশো তেরো এক্সবার থ্রি সেটা হচ্ছে তৃতীয় গ্রুপের মিন তা আমরা এক্স বার ওয়ান দিয়ে একশো তেরো লিখলাম তৃতীয় গ্রুপের মিন একশো পনেরো রয়েছে এক্সবার থ্রি দিয়ে একশো পনেরো লিখলাম তারপর দরকার এন ওয়ান এন টু এন থ্রি আমাদের এন ওয়ান হচ্ছে ফার্স্ট গ্রুপের নাম্বার এন টু হচ্ছে সেকেন্ড গ্রুপের নাম্বার এন থ্রি হচ্ছে থার্ড গ্রুপের নাম্বার আমাদের ফার্স্ট গ্রুপের নাম্বার ফিফটি দেওয়া আছে এবং সেকেন্ড গ্রুপের নাম্বার সিক্সটি আমরা উপরে রিকার্ডে ক্যালকুলেট করে বের করে নিয়েছি তাই এন টু হবে সিক্সটি একুশ হতে আমাদের এন থ্রি এন থ্রি হবে থার্ড গ্রুপের নাম্বার যেটি প্রশ্নে দেওয়া আছে সেটি হচ্ছে নাইনটি এবং আমরা এন থ্রি সময় নাইনটি লিখে দিলাম এরপর উত্তী লাইন এসে আমরা অর্ দিয়ে মানগুলো ফুট করবো আমাদের এক্স বার ওয়ান টু থ্রি কম্বাইন কম্বাইনমিন হচ্ছে একশো তো ষোলো সেটা লিখলাম ইকোয়াল এক্স বার ওয়ান আমাদের এক্স বার ওয়ানের মান হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টিন সেটা লিখলাম এন ওয়ান হচ্ছে ফিফটিন এরপর আছে এক্স বার টু এক্স বার টু এর মান আমরা নির্দয় করে নিব তাই সেজন্য এক্স বার টু সরাসরি লিখে দিয়েছি এরপর এন টু এন টুর মান আমরা সিক্সটি পেয়েছি এন টু সমান সিক্সটি লিখলাম একইভাবে এক্স বা থ্রি এক্স বা থ্রি এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটিন এবং এন থ্রি অ্যান থ্রি হচ্ছে নাইনটি তাই আমরা নিচে রয়েছে ডিভাইড বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি আমাদের এন ওয়ান হচ্ছে ফিফটি এন টু হচ্ছে সিক্সটি এন থ্রি হচ্ছে নাইনটি নিচে মানগুলো বসিয়ে দিলাম এর পরবর্তী লাইনে সবার একশো ষোলো আছে লিখলাম একশো তেরোকে যখন আমরা পঞ্চাশ দিয়ে গুণ করবো পাঁচ হাজার ছয়শো তো পঞ্চাশ আসবে আর এক্স বা টুকে যখন সিক্সটি দিয়ে গুণ করে দেবো তখন আর এরপর এক্স বা টুকে যখন ষাট দিয়ে গুণ করে দেবো ষাট এক্স বার টু আসবে একশো পনেরো কে নব্বই দিয়ে গুণ করলে দশ হাজার তিনশো তো পঞ্চাশ আসে একইভাবে একশো ষোলো আসে নিচে সেটি লিখলাম পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ এবং দশ হাজার তিনশো পঞ্চাশ যোগ করে দিলে ষোলো হাজার আসবে এরপর প্লাস ষাট এক্স বা টু আছে সেটা লিখলাম নিচে রয়েছে দুইশত এর পরবর্তী লাইনে আমরা মজুর গুণ করেছি ষোলো হাজার প্লাস ষাট এক টু সমান একশো ষোলো এবং দুশো গুণ করে দিতে হবে তাহলে একশো ষোলো এবং দুশো যখন গুন করবো তখন তার মান বের হয়ে আসবে তেইশ হাজার দুশো এরপরে প্লাস ষোলো হাজার হয়ে যাবে মান আসতে সাত হাজার দুশো যখন সাত দিয়ে ভাগ করে দিতে হবে সাত হাজার দুশো কে ষাট দিয়ে ভাগ করে দিলে আমাদের এক্স বা টু এর মান বের হয়ে আসে একশো তো বিশ আমাদের দুই নম্বর গ্রুপের যে মিনটা মিসিং ছিল আমরা সেই মিনটাও বের করে নিয়েছি এক্স বা টু এবং সেটি হচ্ছে একশো তো বিশ এর পরবর্তীতে আমাদের আরেকটি তত্ত্ব মিস আছে সেটা হচ্ছে তিন নম্বর গ্রুপের স্ট্যান্ডার্ড ডিভিশন আমাদের তিন নম্বর গ্রুপের স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে গেলে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র দিয়ে বের করে নিতে হবে যেহেতু আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন রয়েছে আমরা নিচে এসে লিখে দিলাম ক্যালকুলেশন অফ স্ট্যান্ড ডিভিশন অফ থার্ড গ্রুপ অর্থাৎ তৃতীয় গ্রুপের স্ট্যান্ড ডিভিশন কত সেটা নির্ণয় করব এরপর আমরা সিংমা ওয়ান টু থ্রি দিয়ে কম্বাইন্ড স্ট্যান্ডার ডিভিশন একটি সূত্র এখানে লিখলাম রুট পর দিয়ে এরপর হচ্ছে এন ওয়ান ইন্টু সিমা ওয়ান স্কোয়ার প্লাস এন টু ইন্টু সিংমা টু স্কোয়ার প্লাস এন থ্রি ইন্টু সিংমা থ্রি স্কোয়ার প্লাস এন ওয়ান ডি ওয়ান স্কোয়ার প্লাস এন টু ডি টু স্কোয়ার প্লাস এন থ্রি ডি থ্রি স্কোয়ার ডিভাইড বাই রয়েছে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি আমাদের এখানে যেহেতু তিনটা গ্রুপ রয়েছে তাই আমাদের ওয়ান টু থ্রি অর্থাৎ তিনবারই লিখতে যাচ্ছে এখন আমাদের যে মানগুলো দরকার আমরা হ্যার দিয়ে সাইন সেই মানগুলো লিখে নিব আমাদের প্রথমে যে মানটা দরকার সেটা হচ্ছে অ্যান ওয়ান এন ওয়ান হচ্ছে এক নম্বর গ্রুপের নাম্বার সেটা হচ্ছে পঞ্চাশ এটা লিখে দিলাম এরপর হচ্ছে এন টু হচ্ছে দু নম্বর গ্রুপের নাম্বার যেটা আমরা আমাদের এক নম্বর ইকোয়ার্ডে বের করে নিয়েছি ষাট

নিচে হেয়ারে সিংমা ওয়ান দিয়ে সিক্স লিখেছি সিগমা টু বলে সব সেভেন লিখেছি এরপর আমাদের ডি ওয়ান ডি টু ডি থ্রির মান বের করে নিতে হবে আমরা প্রথমে ডি ওয়ান দিয়ে সমান দিয়ে লিখলাম ডি ওয়ান বের করার জন্য আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি সেটা হচ্ছে এক্স বার ওয়ান টু থ্রি মাইনাস এক্স বার ওয়ান আমাদের এক্স বার ওয়ান টু থ্রি মানে হচ্ছে কম্বাইন্ড মিন কম্বাইন্ড মিন থেকে যখন আমরা এক নম্বর গ্রুপের মিন বিয়োগ করে দিব এক নম্বর গ্রুপের মান মান চলে আসবে আমাদের হচ্ছে একশো এবং এক নম্বর গ্রুপের মিন হচ্ছে একশো তেরো একশো থেকে একশো তেরো করলে তিন আসবে এরপরে বের করতে হবে ডি টু ডি টু বের করার জন্য আমরা সূত্র লিখবো এক্স বার ওয়ান টু থ্রি ডি ওয়ান বের করার সময় এক্স বার ওয়ান দিয়েছিলাম এখন সেটা হয়ে যাবে এক্স বার টু আমাদের এক্স বার ওয়ান টু থ্রি মান হচ্ছে একশো ষোলো এবং এক্স বার টু আমরা এর আগে রিকোয়ার্ডে বের করেছি সেটা হচ্ছে একশত বিশ আমরা একশো ষোলো থেকে যখন একশো বিশ বিয়োগ করে দিব তখন মাইনাস ফোর ব্যার হয়ে আসবে এরপর বের করে নিতে হবে ডি থ্রি আমাদের ডি থ্রি বের করার জন্য ঠিক একইভাবে সূত্র লিখব এক্স বার ওয়ান টু থ্রি যেহেতু ডি থ্রি বের করতে দিচ্ছি সেজন্য জন্য সেটা এক্স বার থ্রি হবে আমাদের এক্স বার থ্রি হচ্ছে তিন নম্বর গ্রুপের মিন সেটা হচ্ছে একশো তো পনেরো তাহলে কম্বাইন্ড মিন একশো ষোলো থেকে যখন একশো পনেরো বিয়োগ করে দিব আমাদের ডি থ্রির মান চলে আসবে ওয়ান এরপরে দ্বিতীয় লাইনে এসে আমরা মানগুলো লিখলাম সিংমা ওয়ান টু থ্রি কম্বাইন ডিভিশন সেটা মানে হচ্ছে সেভেন ফ্যান সেভেন ফোর সিক্স সেটা লিখলাম এরপর রুট ওপার আসতে রুটপেপার দিলাম রুট ওপর দিয়ে উপরে রয়েছে এন ওয়ান আমাদের এন ওয়ানের মান হচ্ছে ফিফটি পঞ্চাশ সেটা লিখলাম এরপর হচ্ছে সিংমা ওয়ান স্কোয়ার আমাদের সিংমা ওয়ানের মান হচ্ছে সিক্স তার উপর স্কোয়ার হবে যেহেতু সিংমা ওয়ান স্কোয়ার এরপর লিখতে হবে অ্যান টু আমাদের এন টু এর মান হচ্ছে সিক্সটি সেটা লিখলাম এরপর হচ্ছে সিংমা টু স্কোয়ার আমাদের সিংমা টুর মান হচ্ছে সেভেন সাইজ সেভেনের উপর স্কোয়ার দিলাম এরপর হচ্ছে অ্যান থ্রি আমাদের এন থ্রি মান দেওয়া হচ্ছে নাইনটি নাইনটি লিখলাম এরপর হচ্ছে সিংমাত্রি স্কোয়ার যেহেতু আমরা আমাদের সিংমাত্রি স্কোয়ার অর্থাৎ তিন নম্বর গ্রুপের স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া নাই তাই আমরা সিংমাত্রির মান বসাতে পারতেছি না এটা আমরা নির্ণয় করে নিব সিংমাত্রি স্কোয়ার লিখে দিলাম একইভাবে এন ওয়ান পঞ্চাশ হাসে লিখলাম ডি ওয়ান বের করেছি তিন সেটার উপরে স্কোয়ার এরপরে যোগ দিয়ে এন টু এন টু হচ্ছে ষাট লিখে দিলাম এবং ডি টু বের করেছি মাইনাস ফোর সেটার উপরে স্কোয়ার হবে এন থ্রি হচ্ছে নব্বই এবং ডি থ্রি বের করেছি ওয়ান সেটার উপরে স্কোয়ার এর পরবর্তী লাইনে এসে আমরা যে রুট পাওয়ারটা ছিল সেটা যখন ডান পাশে নিয়ে গেলাম রুট পাওয়ারটা স্কোয়ার হয়ে গেছে এখন আমরা ডান পাশের অংশের কাজ করবো রুটপাওয়ার টা যেহেতু বাম পাশে নিয়ে আসতে আর রুট পাওয়ারটা ডান পাশে রইলো না

এরপর এক হাজার আটশো দুই হাজার নশত চল্লিশ চারশত পঞ্চাশ নশো ষাট নব্বই যখন যুগ করবো যুগ ফল আসবে ছয় হাজার দুইশত চল্লিশ পাশে নব্বই সিং স্কোয়ার আছে লিখে দিলাম নিচে আছে ডিভাইড বাই দুইশত এর পরবর্তী লাইন এসে আমরা বজ্র করেছি

আর নাইনটি সিগম ইকুয়াল বারো হাজার থেকে যখন চার দুশো চল্লিশ করে দিব তখন পাঁচ হাজার সাতশো আসবে সিমা তিরিশ মান বের করতে গেলে পাঁচ নব্বই দিয়ে বাক করে দিতে হবে যেহেতু সিগমাত্রে এর সাথে নব্বই গুণ রয়েছে আমরা পাশে নিয়ে আসলে সেটা বাক হয়ে যাবে ফার্স্ট হাজার সাতশো ষাটকে নব্বই দিয়ে ভাগ করে দিলে সিগমা তিরিশ স্কোয়ারের মান বের হয়ে আসে ষোষট্টি আমাদের মূলত বের করতে হবে তিন নম্বর গ্রুপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে শুধুমাত্র সিগমা তাই সিগমা বের করতে গেলে স্কোয়ারকে যখন আমরা পাশে নিয়ে আসলাম রুটো পাওয়ার হয়ে গেল তাই সিগমা বের করতে গেলে আমাদের সিগমা তিরিশ মান হচ্ছে রুটো পাওয়ার সিক্সটি ফোর রুট ওভার সিক্সটি ফোরের মান হচ্ছে এইচ অর্থাৎ আমাদের তিন নম্বর গ্রুপের স্ট্যান্ডার্ড ডিভিশন মেশিন ছিল আমরা সেটা নির্ণয় করে নিয়েছি আমাদের তিনটায় কাজ ছিল তিনটা কাজই আমরা করে নিয়েছি দুই নম্বর গ্রুপের নাম্বার বের করতে হতো সেটা আমরা বের করে নিয়েছি এবং সেটা বের সিক্সটি এবং দুই নম্বর গ্রুপের মিন মেশিন ছিল আমরা সেটাও বের করে নিয়েছি এবং সেটা বের হয়ে আসলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একই সাথে তিন নম্বর গ্রুপের স্ট্যান্ডার্ড ডিভিশন মেশিন ছিল আমরা তিন নম্বর গ্রুপের এসে স্ট্যান্ডার্ড ডিভিশনটাও নির্ণয় করে নিয়েছি এবং সেটা বের হয়ে আসলো